আসছি পরের খবরে। শীর্ষ আদালতে অভিষেকের আবেদন খারিজ, নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে অভিষেকের আবেদন খারিজ, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায় বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ, বিচারপতি সৌমেন সিনের ডিভিশন বেঞ্চে নির্দেশে হস্তক্ষেপ নয়, তবে ইটিকে আইন মেনে কাজ করতে হবে, আইনের বাইরে কাজ কিছু করা যাবে না। শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ, নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি, একে একে আপনাদের শোনাব। অভিষেক ব্যানার্জি অমৃতা সিনহার বেঞ্চে রায় পছন্দ হয়নি, ডিভিশন বেঞ্চে গেছেন, পছন্দ হয়নি সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট তো কার্যত স্পষ্ট করে দিল, আইন মেনেই ইডি চলবে এবং কোর্টের রায়, হাইকোর্টের রায় অনুযায়ী ইডি তদন্ত করে এগোবে। ইডি যাতে এগোয় এইটা যখন গোটা রাজ্যের মানুষের মনোভাব, তখন অভিষেক ব্যানার্জিদের তার বিরুদ্ধে মত আছে। আর দিল্লি যারা চালায় তারা ইডিকে বলছে হয়তো বা এরকমভাবেই যে পিসি ভাই বলে ছেড়ে রেখে পাঠিয়ে যাবো। প্রমাণও এসেছে এবং কোর্টে এখানকার হাইকোর্টের বা বিভিন্ন আদালত অনেক সময় বিচারপতিরা এই বক্তব্য রেখেছেন, তারা সেখান থেকে বাঁচার জন্য এই বেঞ্চ ও বেঞ্চ ওই কোর্ট সুপ্রিম কোর্ট সেটা কি করছেন, কিন্তু আদতে কিছু হবে না, আসতে হবে, কোর্টের সামনে দাঁড়াতে হবে এবং যে তদন্ত চলছে নিঃসন্দেহে তথ্য ইত্যাদি জোগাড় করে আর এই ফয়সলা হবে। কারণ মানুষ তাকিয়ে আছেন সেই দিকে, এই ধরনের নাটক কোর্ট বদল করে করে বাঁচার যে চেষ্টাটা বন্ধ হোক, তাড়াতাড়ি জাজমেন্ট আসুক, আর লোকে যেন ভরসা করতে পারে যে হ্যাঁ আদালতও দুর্নীতিকে দূর করার চেষ্টা করছে, আইন মেনেই করবে, সবাই আইন মেনে, আইন তো ভরসা আছে লোকের আইনের উপরে, তো যারা বেআইনি কাজ করছে তাদের সাজা হওয়া উচিত এবং প্রত্যাশিত ফল। পশ্চিমবঙ্গে চোরেরা চুরি করবে আর কাউকে জেরা করা যাবে না, তার জন্য ট্যাক্সের টাকা খরচা করে বারবার আদালতে যাবে, যদিও আদালতে যাওয়ার প্রভিশন প্রত্যেকটা মানুষেরই আছে, অধিকারও আছে, কিন্তু এরকম পশ্চিমবঙ্গে এমন সরকার আমরা কোনোদিন দেখিনি যারা তদন্তকে আটকানোর জন্য শুধুমাত্র যায় বারবার কোর্টে। যে মানে এমন তো নয় যে কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তদন্ত মুখাপেক্ষি হব না এইটা প্রমাণ না, এটা প্রমাণ করতে যদি ইডি দেরিও করে, কিন্তু আমরা বারবার আদালতে যাচ্ছি বা যারা যাচ্ছেন আদালতে তারা গিয়ে প্রমাণ করছে যে আমরা দোষী নয় কিন্তু আমরা হ্যারাস করা হচ্ছে, কিন্তু তদন্তকে বারবার প্রভাবিত করা হচ্ছে। কিন্তু আদালত আজকে যে নির্দেশ দিল এটা কার্যত হাইকোর্টের রায়কেই মান্যতা দিলেন, এটা দেখে ভালো লাগছে। এটাই যে কমসে কম আদালত তার সঠিক রায় দিচ্ছেন, এখন ইডি সিবিআই কতটা তদন্তকে করবেন সেটা এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন, কত তাড়াতাড়ি তদন্ত হবে এবং তদন্তের পরে দোষীরা মানে শাস্তি পাবে। কারণ পশ্চিমবঙ্গে তো মানে দুর্নীতিটা তো অর্গানাইজ দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ব্লক থেকে টাকা জেলায় এসছে, জেলার থেকে সেই টাকা একেবারে কালীঘাট ও ক্যামাক্সির শীর্ষস্থানীয় নেতাদের কাছে গেছে। তো সিবিআইডি যেটা করছে সব অ্যাং ব্যাং চ্যাং ধরছে, শীর্ষস্থানীয় নেতাদের তো একবার ওটাকে চিকিৎসা করে তাদেরকে অ্যারেস্ট করতে পারছেন না। তো কালীঘাটের কাকু চার মাস ধরে ফাইভ স্টার ফেসিলিটি উপভোগ করছে, তার গলার নমুনা স্বরও নেওয়া যাচ্ছে না, আজকে শুনলাম আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে। তো এই যদি রাজ্যের সিবিআইডির তৎপরতা হয় এবং এই যদি অবস্থা হয় তাহলে তো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যে বিষ বাও জলে সেটা আদালতও বলছে বাংলার মানুষও বুঝতে পারছে।